ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রভাব পড়ছে বিশ্বের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায়, যার প্রভাবে বছর জুড়েই অস্থির ছিল বিশ্বের জ্বালানি তেলের বাজার। এই অস্থিরতার প্রভাব সবচেয়ে বেশি পড়ে বাংলাদেশের মতো জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর। তবে নতুন বছরে যেন জ্বালানি নিয়ে অনিশ্চয়তায় পড়তে না হয়, সেজন্য এবার আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে সরকার। জ্বালানি সরবরাহ ও মজুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরিশোধিত ও পরিশোধিত মিলিয়ে 30,65,000 টন জ্বালানি তেল আমদানি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আমদানি হতে যাওয়ায় সব জ্বালানি তেলের মধ্যে 15,65,000 টন পরিশোধিত এবং অবশিষ্ট 15,00,000 টন অপরিশোধিত। এতে সব মিলিয়ে সরকারের ব্যয় হচ্ছে 25,814 কোটি টাকা। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত হয় জ্বালানি তেল ক্রয় সংক্রান্ত এ প্রস্তাব। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 3টি প্রস্তাব ছিল। প্রথমটি সৌদি আরামকো সৌদি আরব হতে 2024 সালের জন্য 800,000 মেট্রিক টন অ্যারাবিয়ান লাইট ক্রুড গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব, যেখানে মোট ক্রয় মূল্য 6,407.358 কোটি টাকা। অপরিশোধিত 15,00,000 টন জ্বালানি তেলের মধ্যে 8,00,000 টন কেনা হবে সৌদি আরবের প্রতিষ্ঠান সৌদি আরামকো থেকে, অবশিষ্ট 7,00,000 টন কেনা হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান অ্যাডনক থেকে। সব মিলিয়ে 15,00,000 টন অপরিশোধিত তেল আমদানিতে খরচ হবে 12,215 কোটি টাকা। এছাড়া 15,65,000 টন পরিশোধিত জ্বালানি তেল কিনতে বিপিসির ব্যয় হবে 13,599 কোটি টাকা। পাশাপাশি রাজধানীর পয় নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়নে 1,372 কোটি টাকা ব্যয়ের প্রস্তাবও অনুমোদন হয় বুধবারের সভায়। রাইসুল ইসলাম, সময় সংবাদ।